হুসেনের হাত জন্মে যি কাম করিব পারা নাই কোনো কংগ্রেসিয়ে করিব পারা নাই কোনো এমপি এমএলএ করিব পারা নাই। ধুবুরী ফুলবাড়ি ব্রিজ মই আনিছো, মেডিকেল কলেজ মই আনিছো, রেলওয়ে ঘাট মই আরম্ভ করছো, আমার পানির ঘাট জাহাজ এইটু মই আরম্ভ করছো, রূপসী এয়ারপোর্ট মই আরম্ভ যি কথাবিলাক কংগ্রেসীয় বলে এশ বছর ভিতর চিন্তা করিব পারা নাই। ইতিয়া রকিবুল আইয়া কইছে যে আমার আজমল এডুকেশনের কথা, এডুকেশনের এটাও স্কুল খোলা নাই, আজিলৈকে কোনো একটা ছাত্র পেনশন দিয়া নাই। ফুলবাড়ি ব্রিজখন তরুণ গগৈ থাকতে 2008 স্যাংশন হয়েছে, এটু তরুণ গগৈর আমল পত্র, এটু সেন্ট্রালের স্কিম সবচেয়ে ডর কথা, সেন্ট্রালের স্কিম না স্কিম আপনার কোক, এটু সেন্ট্রালের স্কিম 100% মিশা, এটু ধরা পড়ি 100% মিশা, এটু সেন্ট্রালের স্কিম। দ্বিতীয় কথা হল কংগ্রেসে কোনোদিন কোনো কাম করা নাই, আমার মানুষবিলাক ভিকারি বানাইছে, পঙ্গু বানাইছে, ভোট লইছে, কোনো কাম রাস্তাঘাটর করা নাই, খোয়ার পানি পর্যন্ত দিয়া নাই, সেফ ড্রিঙ্কিং ওয়াটারও দিয়া নাই, রাস্তাঘাটের আমার যে হালত আছে আজিলৈকে এইটাই আছে। এই কথাবিলাক আমি যেতিয়া ধরু এসকলের কাপ উঠি যায়, ভয় খায়, এইটু আহিব নয়। ইতিয়া কংগ্রেসে কথায় কি কয়, আমাক পাওয়ারত আনক, আমি এইটু করে দিম, সেইটু করে দিম, সেইটু করে দিম, কংগ্রেস বাইরে থাকাই ভাল, যদি পাওয়ারত আহিলে করিব পারে, যেতিয়া পাওয়ারত থাকে এইটু নকরে, কংগ্রেস বাইরে থাকিলে ভাল, আমি পাওয়ারত থাকিলে যেটু করিম, পাওয়ারত না থাকিলেও করিম। বলে আমি আকু একবার চতুর্থবার মই ইনশাআল্লাহ ধুবুরীর আরে রাজ্যে আমাক ভোট দিব, আমি কমসে কম 8-9 লাখ ভোটর ব্যবধানে মই জিকি আসুন ইনশাআল্লাহ।